হাই বন্ধুরা, ঘরে রান্নার চ্যানেল থেকে আমি কবিতা। দেখুন আমি আজকে একটা কত সুন্দর রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো দেখুন আমি এই সুজি আর আমের মিষ্টিটা কিভাবে বানিয়েছি, চলুন দেখা যাক। এই মিষ্টিটা কিন্তু পুরো দেখলে তবে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমটা আমি কিন্তু এটা দিয়ে গ্রেট করে নেব। এই যে আমটাকে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু পাকা আম, দেখুন গ্রেট করে নিচ্ছি আমি আমটাকে। সুন্দর করে আম গ্রেট করে নেব, দুটো আমকে। গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে অল্প একটু ঘি। আমটা দেখুন আমি গ্রেট করে নিয়েছি, আপনারা বলতে পারেন শেষনি দিয়ে শেষে নিয়েছি। এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি ঘিটার মধ্যে। আমটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, এক চামচ দু চামচ চিনি দিয়ে দেব। এই যে দু চামচ চিনি দিলাম। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি এক চিমটি নুন দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আমি একটু নুন দেই মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটা অপশনাল। আমটাকে কিন্তু আমি একদম শুকনো করে একটা মুন্ড টাইপের করে নিয়ে আসবো। দেখুন অনেকটা শুকিয়ে উঠেছে, আরো একটু শুকনো টাইপের করবো। আমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখুন এই যে একদম তৈরি। এটা রেখে দিলে আরো একটু শুকিয়ে যাবে, তাহলে এটা আমি নামিয়ে রাখছি এখন। দেখুন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। 150 সুজি আছে, আমি সুজিটাকে ভেজে নেব। একদম বারে বারে নাড়তে হবে যাতে লাল না হয়ে যায় সুজিটা আমার, তার জন্য অল্প ভেজে নেব। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে আমি সুজিটা ভেজে নিয়েছি, দেখুন একদম কিন্তু লাল হয়নি, কিছুই হয়নি। আমি এবার দিয়ে দেবো জল। এক কাপের মতন জল দিয়ে দিলাম। চার চামচ চিনি দিয়ে দেবো আমি এর মধ্যে। দেখুন ছোট চামচের চার চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কিন্তু আমি মেলে নেব, আর জল দেব না। এটা পুর টাইপের করে নেব আমি। দেখুন সুজিটা কিন্তু হয়ে গেছে। এই যে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দুধটা 300 দুধ নিয়েছি, দুধটা আগে একবার আমি জ্বালিয়ে রেখেছি, আবার দিয়েছি। এবার দুটো এলাচ দিয়ে দেব দুধের মধ্যে। বাটিতে একটু দুধ নিয়েছি আমি, ঠান্ডা দুধ, তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নেব। দুধটা ফুটছে, আমি দিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ার, এই যে দুধটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে এটা নেড়ে নেব আমি। দুধটার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, দেড় চামচ চিনি দিয়ে দেবো। দুধটা অনেকটা দেখুন গাঢ় হয়ে আসছে। এই যে দেখুন দুধটা গাঢ় হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দিচ্ছি। দুধটাকে বন্ধ করে দিলাম, গাঢ় হয়ে গেছে। দেখুন
এইভাবে আমি দলাগুনোকে করে নেব। এইভাবে সব দলাগুনো আগে আমি করে নিচ্ছি, একই সাইজ করে করে নেব। সেই সুজিটা এবার দেখুন আমি এগুলোকে গোল করে নিচ্ছি, নিয়ে ঠিক এইভাবে এইভাবে করে নিচ্ছি, নিয়ে এবার আমের পুরটাকে এর মধ্যে দিয়ে দেব। আমের পুরটাকে দিয়ে দিচ্ছি, মুখটাকে এইভাবে বন্ধ করে দিচ্ছি। দেখুন এইভাবে বন্ধ করে দেব। কি সুন্দর একটা দেখুন তো হয়েছে, লাগছে তো সুন্দর। দেখুন সবগুলোকে আমি এইভাবে করে নেব। তাহলে সবগুলো দেখুন হয়ে গেছে আমার। এবার এটাকে আমি কাটব। তো কাটবোটা কি করে, আমি এটার পরে রাখছি রেখে দেখুন এই সুতোটা দিয়ে আমি সুন্দর করে কেটে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে বলুন তো। এবার দেখুন আমি এটাকে এই দুধ দিয়ে সার্ভ করব। এই যে এই দুধটাকে দিলাম, এবার আমি এই যে বসিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। দেখুন তো কত সুন্দর লাগছে, দেখুন তাহলে দেখুন বন্ধুরা একটা আম দিয়ে আর সুজি দিয়ে কি সুন্দর একটা মিষ্টি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যতটুকু পারবেন। আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন, আর একটা লাইক করবেন। এই দেখুন এটা কিন্তু ওপর দিয়েও যদি দেওয়া হয় তাও কিন্তু বেশ খারাপ লাগে না, ভালোই লাগে দেখতে। এই যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা যখন কাউকে কোনো গেস্ট আসবে এইভাবে দেবেন খেতে, কি সুন্দর লাগবে বলুন তো, একদম ঝটপট একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও, বাই।